হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে দলিল সংশোধনের ক্ষেত্রে তৃতীয় পক্ষ কখন বাধা এবং কখন বাধা নয়। সাথে আছে অ্যাডভোকেট মিঠুন সাহা। আচ্ছা, আমরা দলিল সংশোধন এই টপিকটা কোথাতে পাই? স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ধারা 31-এ পাই। তো যখন হচ্ছে আদালত দলিল সংশোধনের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট হবে, তার মানে হচ্ছে আদালত কী দিবে, আদালত দলিল সংশোধনের আদেশ দিবে, রাইট? কিন্তু যদি দেখে তৃতীয় কোনো পক্ষ মূল্যর বিনিময়ে, মানে টাকার বিনিময়ে এবং গুড ফেইথে, সরল বিশ্বাসে, সেই দুই পক্ষের মধ্যে যেটা নিয়ে প্রবলেম, যে দলিল নিয়ে প্রবলেম, সেটাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ কনসিডারেশনে গুড ফেইথে যদি কোনো স্বার্থ অর্জন করে, তাহলে সেই ইন্টারেস্টকে হ্যাম্পার করে বা স্বার্থকে ক্ষুণ্ণ করে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারবে না। তার মানে তৃতীয় পক্ষ এখানে বাধা হচ্ছে, আবার তৃতীয় পক্ষ বাধা হবে না। যেই কারণে বাধা হয় সেই কারণ যদি না থাকে তাহলে বাধা হবে না। যেমন মূল্যর বিনিময়ে যদি সেটা যদি দখলে না নেয়, বা হচ্ছে সরল বিশ্বাসও যদি না করে থাকে, সরল বিশ্বাসও যদি স্বার্থ অর্জন না হয়, সেক্ষেত্রে কিন্তু বাধা হচ্ছে না। তার মানে একই সাথে তৃতীয় পক্ষ বাধা হচ্ছে, একই সাথে কিন্তু তৃতীয় পক্ষ বাধা হচ্ছে না। তো দেখলেন কত সহজ ছিল আমাদের আজকের টপিক, উনি অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। পড়া হবে সব জায়গায়, দেখা হবে সব জায়গায়, সব পরিবেশে, সহজে আইন শিখবো, সহজে, একদম ঠিক। বাই বাই।